الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার দীন দরদি মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই হাজিরিকে বসাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন আমিন ভাইরা আমার উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন আমার পরেও ধারাবাহিক বয়ান চলতে থাকবে মধ্যখানে এই অধিবেশনে কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি খুব দীর্ঘ আলোচনা হবে না সংক্ষেপে কিছু কথা হবে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্বপ্রথম নাজিল হওয়া সূরা আলাকের পাঁচটা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ভাইরা আমার আমি আপনাদের সামনে যে প্রসঙ্গে আলোচনা করতে চাই এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন এই মাদ্রাসাগুলো যে এখানে প্রতিষ্ঠা করা হলো
আর আপনারাও যে নিজের বাচ্চাদেরকে দিলেন, আর অনেকেই জানে মালে সাহায্য সহযোগিতা করতেছেন, এর সাথে সম্পর্কিত কিছু বিষয় আমাদের জানার দরকার, কিছু প্রশ্নের জবাব আমাদেরকে বোঝার দরকার। কি প্রশ্ন এবং কি জবাব? মাদ্রাসার সাথে সম্পর্কিত বিশেষভাবে তিন শ্রেণীর মানুষের সম্পর্ক হয়। মাদ্রাসার সাথে যে বিশেষ তিন শ্রেণীর মানুষের সম্পর্ক, এর মধ্যে প্রথম হলেন যারা এখানে পড়তেছেন ছাত্র, দুই নম্বর যারা নিজের কলিজার টুকরা সন্তানদেরকে দিয়া দিছেন এই অভিভাবক মা বাবা, তিন নম্বর যারা এই সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে সাহায্য করেন, জায়গা দেন, ঘর বানাইয়া দেন, বেতন দেন, জাগির দেন, এরা অর্থাৎ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরা। তো তিনটা শ্রেণী, ছাত্র, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, এই যে বিশেষ তিনটা শ্রেণীর সম্পর্ক মাদ্রাসার সাথে, ছাত্র, অভিভাবক এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, এই যে তিনটা শ্রেণীর সম্পর্ক এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে, এই সম্পর্কিত মানুষের ভিতরে কিছু প্রশ্ন আছে, কিছু কথা আছে সবার অন্তরে। বিশেষ করে একটা প্রশ্ন এমন, যারা পরে তারাও চিন্তা করে মাদ্রাসার পরে কি হবে, লাভ কি, যারা নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় দিছেন তারাও চিন্তা করেন, আমার ছেলের সাথে অমুকের ছেলে পড়তো সে ডাক্তার হয়ে যাচ্ছে, তমুকের ছেলে পড়তো সে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তমুকের ছেলে পড়তো সে বড় চাকরিজীবী হয়ে যাচ্ছে, আমি যে আমার কলিজার টুকরা বাচ্চাটারে মাদ্রাসায় দিছি আমারটা কি হবে। যারা দান খয়রাত করেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, তাদের অন্তরেও প্রশ্ন, কেউ জায়গা দিচ্ছেন চিন্তা করতেছেন মাদ্রাসায় জায়গা দিলাম আমার কি হবে, জায়গা দিলেন, ঘর বানাইয়া দিলেন, বেতন দিলেন, জাগির দিলেন, বিভিন্ন ভাবে সাহায্য করতেছেন, উনাদের অন্তরে প্রশ্ন, এখানে যে শুধু দেই আমি পাব কি, আমার লাভ কি। তো দেখা গেল মাদ্রাসার সাথে সম্পর্কিত তিনটা শ্রেণী, ছাত্র, অভিভাবক এবং হিতাকাঙ্ক্ষী, সবার অন্তরই একটা প্রশ্ন, ছাত্র চিন্তা করে এই শিক্ষা অর্জন করে হবেটা কি, অভিভাবকও চিন্তা করেন আমার বাচ্চাটাকে যে মাদ্রাসায় দিলাম লাভটা কি হবে, যারা সাহায্য সহযোগিতা করেন তারাও চিন্তা করেন আমরা যে শুধু দেই আমাদের লাভটা কি হবে। এই যে তিনটা শ্রেণীর ভিতরে এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলোর জবাব বর্তমান প্রেক্ষাপটে আমাদের জানা অত্যন্ত দরকার। কেন দরকার? যদি এর সঠিক জবাব আমরা না বুঝি তাহলে আমাদের ঈমান ইসলাম নিয়ে মরাই মুশকিল হয় না। কেন মুশকিল হবে? তার কারণ হলো এই যে প্রশ্নগুলো মানুষ নিয়ে ঘুরতেছে, ছাত্র চিন্তা করে, অভিভাবকও চিন্তা করেন, শুভাকাঙ্ক্ষীরাও চিন্তা করে, লাভ কি হবে, মানুষ মনে প্রশ্ন নিয়ে ঘুরতেছে। আরেক দল মানুষ এই প্রশ্নের ভুল জবাব মানুষকে শিখানোর চেষ্টা করতেছে, এরা ইসলামের দুশমন, ইহুদ নাসারার এজেন্ট, মাদ্রাসার বারান্দায়ও জীবনে আসে নাই, কোরআন হাদিস ঠিক মতো পড়বে দূরের কথা খুলেও দেখে না, এই ধরনের কিছু লোক মুসলমান নাম দাঁড়িয়েও আবার, এরা সমাজের মধ্যে ওই প্রশ্নগুলার জবাব দেওয়ার অপচেষ্টা করতেছে। এমনিতে তারা তথাকথিত পণ্ডিত, তাদের হাতে টাকা আছে, ক্ষমতা আছে, মিডিয়া আছে,
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তারা ব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে। তো এই সম্প্রদায় এই প্রশ্নের ভুল জবাব কি বুঝায়, এরা মানুষ সবাইকে এই প্রশ্নের জবাব দিচ্ছে, এই মাদ্রাসাগুলোতে পড়ে কোনো লাভ নাই, বরং এখানে পড়াশোনা করে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? এরা বড় হয়ে কোনো কাজকামের হবে না, চাকরি বাকরি ভালো করতে পারবে না, ব্যবসা বাণিজ্য বুঝবে না, রুজি রোজগারের কোনো ব্যবস্থা ভালো করতে পারবে না। এরই সাথে সাথে আরো কিছু জিনিস যোগায় দিছে, আরো কিছু জিনিস জুড়ে দিয়েছে, সেটা হলো বরং লাভ তো নাই আরো ক্ষতি হচ্ছে। এখানে পড়ার মাধ্যমে জঙ্গিবাদ তৈরি হয়, বোমাবাজ তৈরি হয়, অস্ত্রবাজ তৈরি হয়, চাপাতিবাজ তৈরি হয়, অর্থাৎ এই মাদ্রাসাগুলোর মাধ্যমে লাভ তো নাই ওই বরং ক্ষতি হয়। বলেন নাউযুবিল্লাহ। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, এই কথাগুলো আমাদের বুঝতেই হবে। তো প্রশ্ন ছিল সবারই একটা, ছাত্র চিন্তা করে লাভ কি, অভিভাবক চিন্তা করে লাভ কি, যারা দান খয়রাত করে তারাও চিন্তা করে লাভ কি। আর এই লাভটির জবাব দেওয়ার জন্য আরেক দল মাঠে নামছে, এরা ইসলামের দুশমন। এরা লাভটির জবাব বিভিন্ন ভাবে বোঝায়। এক নম্বরে বোঝায় লাভের চিন্তা কি করেন, কোনোদিন ভালো চাকরি করতে পারবে না, ব্যবসা বাণিজ্য বুঝবে না, সমাজের মূল স্রোতে আসতে পারবে না, লাভ তো নাই বরং আরো ক্ষতি হচ্ছে, জঙ্গিবাদ তৈরি হবে, বোমাবাজ তৈরি হবে, অস্ত্রবাজ তৈরি হবে, এই সমস্ত মাদ্রাসায় লাভ নাই বরং ক্ষতি হয়। বলে নাউযুবিল্লাহ। আপনি প্রশ্ন নিয়ে ঘুরতেছেন, সে জবাব বুঝায়, তার হাতে মিডিয়া আছে, এমন একটা অবস্থায় অভিভাবকরা দিশেহারা হয়ে যাচ্ছে, নিজেও প্রশ্ন নিয়ে ঘুরেন বুঝেন না কিছু, আরেকজন দেখা যায় জবাব দেয়, কোনটা মানবেন কোনটা ধরবেন, একটা হজবরল পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে। সেজন্যই আমি বলেছিলাম এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কি হয়, মাদ্রাসায় পড়লে কি হয়, এর সঠিক জবাব যদি আমরা না বুঝতে পারি তাহলে ঈমান ইসলাম নিয়ে মরা মুশকিল হবে। সেই জন্য এর সঠিক জবাব আমাদের জানার দরকার আছে কি আছে না, সঠিক জবাব জানার দরকার। সঠিক জবাব কেন বললাম, জবাব তো আপনারা শুনতেছেন, পত্রিকায় আসতেছে, বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার করতেছে, এখানে ভালো কিছু হয় না। এই জবাব যে শুনতেছেন এই জবাব সঠিক না বেঠিক ওইটা আগে বুঝতে হবে, এই জবাবটা গ্রহণ করা যাবে কিনা সেটা আগে আমাদের নির্ধারণ করতে হবে। তাদের এই জবাব মানবেন কি মানবেন না সেটা বোঝার জন্য একটা কথা বলি। মনে করুন একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর ড্রয়িং করেছে, বিল্ডিং বানানো হবে, ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে, ড্রয়িং করেছে। একজন ডাক্তার সাহেব এই প্ল্যান এই ড্রয়িং দেখে ইঞ্জিনিয়ার সাহেবকে বলেন আপনি এটা ঠিক করেন নাই, ওইটা ভুল করছেন, এখানে এইভাবে না হওয়া দরকার। ডাক্তার সাহেব বলতেছেন তখন এই কথাটা ইঞ্জিনিয়ার সাহেব মানবেন, কথা বলেন মানবেন না, যিনি ড্রয়িং করাইতেছেন তিনিও এই কথা আমলে নেবেন না। কেন? ডাক্তার সাহেব আপনি আপনার লাইনে পণ্ডিত হতে পারেন কিন্তু ইঞ্জিনিয়ারিং করেন নাই, এই সাবজেক্ট আপনি বুঝবেন না, ঠিক কিনা? এখান থেকেই একটা বিষয় আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে, সেটা হলো যে যে লাইনের নয়, যে যে বিষয় জানে না ওই বিষয়ে তার নাক গলানো কেউ মানবে না। আদার ব্যাপারে জাহাজের খবর নিলে হবে না, মাদ্রাসার বারান্দায়ও জীবনে আসে নাই, কোরআন হাদিস খুলে জিন্দেগিতে দেখে নাই। আর এরা যখন বলবে মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, তাইলে ওই ডাক্তার সাহেব যেভাবে ইঞ্জিনিয়ারকে বললে মানা হয় না, এদের কথাও সেইভাবে মানা হবে না। সেই জন্যই তাদের জবাব সঠিক না বেঠিক বলেন, আমরা এর সঠিক জবাব জানার দরকার না বেঠিকটা বুঝতে হবে, সঠিকটা জানার দরকার। ভুল জবাব বুঝলে উপায় থাকবে না,
সেই জন্যই বলেছিলাম এখানে কি হয় সঠিক জবাব জানার দরকার। আর সঠিক জবাব জানতে হলে ওই আরেক লাইনের মানুষের কাছ থেকে জবাব শিখলে হবে না। মাদ্রাসায় কি হয়, লাভ কি হয়, এটা এই মাদ্রাসার সাথে সম্পর্কিত। হাক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের আলোকেই বুঝতে হবে, এটাই সঠিক জবাব। সেজন্যই এই প্রশ্নগুলার সঠিক জবাব দেওয়ার অথরিটি, ক্ষমতা, পাওয়ার রাখেন একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ বললে এটা মানা যাবে না, মানবো না, রাজি আছি না ইনশাআল্লাহ। ভাইরা আমার এবার আসেন, আমি খুবই সংক্ষেপে এই জবাবগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনটা গ্রুপের তিনটা শ্রেণীর প্রশ্নের সংক্ষিপ্ত একটা জবাব, ছাত্রদের প্রশ্নের জবাব, অভিভাবকদের প্রশ্নের জবাব, হিতাকাঙ্ক্ষীদের প্রশ্নের জবাব, লাভ কি হয় এর সংক্ষিপ্ত জবাব। ছাত্র, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী সবারই দুনিয়া আখেরাতে লাভ হয়, বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পর্কিত যে তিন শ্রেণী, এদের লাভ কি হয় সংক্ষিপ্ত জবাবটা মনে রাখবেন, পরে একটু ব্যাখ্যা করব আমি। সংক্ষিপ্ত জবাব হলো, তিন শ্রেণীরই মাদ্রাসার পড়ার মাধ্যমে দুনিয়া এবং আখেরাত দুনো জায়গায় লাভ হয়। এই সংক্ষিপ্ত জবাবটা যদি আপনি একটু ব্যঙ্গে বুঝতে চান তাহলে এর একটু ব্যাখ্যা আমি করব, বেশি করব না, একটু ব্যাখ্যা করব। ভাইরা আমার, একটু ব্যাখ্যার ক্ষেত্রে ছাত্রদের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই কোরআনি শিক্ষার মাধ্যমে তোমরা দুইটা বিশেষ মর্যাদা লাভ করবে। এক নম্বর মর্যাদা হলো, তোমরা বিশ্ব নবী তাজদারে মদিনা জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, হাদিস অনুযায়ী আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস বনতে পারবে। নবীগণের ওয়ারিস হওয়া, এর মর্ম যদি কেউ বুঝতে পারে, নবীর ওয়ারিস বনা, উত্তর সুরি হওয়া, এর চেয়ে বড় সম্মানের আর কিছু হতে পারে না, ঠিক কিনা? তো এই মর্যাদা এই কোরআনি শিক্ষা ছাড়া পাওয়ার কোনো ব্যবস্থা নাই। নবীজির ওয়ারিস, নবীগণের ওয়ারিস যারা হতে পারবে কিয়ামতের দিন, এই সমস্ত উত্তরসূরিরা নবীর সাথেই জান্নাতে যাবে। দুই নম্বর হলো, এই শিক্ষা যারা অর্জন করবে এদের ভিতর তাকওয়া নামক জিনিস আসবে। তাকওয়া নামক জিনিস যার ভিতর আসবে সে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমান, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। ভাইরা আমার, কোরআনি শিক্ষার মাধ্যমে তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহর ভয় ভিতরে ঢুকবে। ওই জিনিস যার ভিতরে ঢুকবে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই মানুষটা রব্বুল আলামিনের দোস্তে পরিণত হবে, বন্ধু হয়ে যাবে, আল্লাহ তার দোস্ত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই শিক্ষার মাধ্যমে যে বিশেষ দুইটা জিনিস, এক নম্বর হলো নবীগণের ওয়ারিস হওয়ার গৌরব অর্জন করবে, দুই নম্বর হলো বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিনের দোস্ত হয়ে যাবে। আর আল্লাহর দোস্ত যদি কেউ বনতে পারে, কোরআনে কারীম তার ব্যাপারে ঘোষণা দিয়া দিছে, ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কার ভাবে তার বন্ধুদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাত নিয়ে কোনো টেনশন তাদের থাকবে না, বলেন সুবহানাল্লাহ।
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন যে সে নিজে চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় থাকলে আল্লাহর বন্ধু হবে, আর ওই মানুষটাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন উনি কল্পনাও করতে পারবেন না, ওই জায়গা থেকে উনার রিজিক আসতে থাকবে। তো যারা এই কোরআনি শিক্ষা অর্জন করবে, নবীগণের ওয়ারিস হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর বন্ধু হলে তার দুনিয়াতেও টেনশন নাই, আখেরাতেও টেনশন নাই। দুনিয়ার টেনশন তো কি খাবো কি খাবো, আল্লাহ বলেন তোমার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করব তুমি চিন্তাও করতে পারবা না। আর আখেরাতের ব্যাপারে কি কথা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। আল্লাহর ভয় যার অন্তরে ঢুকেছিল ওই মানুষটাকে আল্লাহ কবর থেকে উঠার পরে রাজকীয় মেহমানের মতো আল্লাহর দরবারে হাজির করাবে। কবর থেকে উনি উঠার পরে উনি লক্ষ্য করবেন আল্লাহ উনার জন্য সুয়ারি পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি সুয়ারিতে চড়ে তিনি আল্লাহর দরবারে হাজির। রব্বুল আলামিন তার এই বান্দাকে দুনিয়াতে থাকতে জানায় দিয়েছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকাম। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকলো কোরআনি শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় ঢুকে, আর এই জিনিসটা যে অর্জন করবে রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাকে বলতেছেন তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া দিব। ভাইরা আমার, এইভাবেই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। রব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে জানায় দিছেন এরা হবে সফল, এরা হবে কামিয়াব, এরাই হবে সফলতার অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে চির শান্তির জায়গা জান্নাতে চিরদিনের জন্য বাসিন্দা করে দিবে। তো আমরা কি দেখলাম, যারা পড়ে তাদের লাভ কি হয়, দুনিয়াতেও হয় আখেরাতেও হয়। কিভাবে হয়, দুনিয়াতে সে সম্মান পায় নবীর ওয়ারিস, আর আরেকটা জিনিস লাভ করে আল্লাহর বন্ধু হওয়ার ব্যবস্থা পায়। আর এটা পাইলেই আল্লাহ বলেন তার কোনো টেনশন নাই, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। দুনিয়ার খাবার দাবারের ব্যবস্থা যেগুলো আছে এগুলো আমি এমন জায়গা থেকে করে দিব সে চিন্তাও করতে পারবে না, আর আখেরাতেও তার জন্য এমন অবস্থা থাকবে বাদশার মেহমানের মতো তারে আমি রিসিভ করে জান্নাতে পারতে পারব। সুতরাং যারা এই কোরআনি শিক্ষার সাথে সম্পর্কিত, মন ছোট করার কোনো দরকার নাই, তুমি শুধু কোরআনেরই কথাগুলো মনে রাখবা, ইনশাআল্লাহ সত্যিকারের এই ইলম যদি অর্জন করতে পারো তুমি লিখে রাখো তোমার দুনিয়া আখেরাতের কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। যারা কোরআনি শিক্ষা অর্জন করবে সেই অনুযায়ী জীবন গঠন করবে, লিখে রাখতে পারো দুনিয়া আখেরাতে তোমার কোনো টেনশন থাকবে না, দুনিয়াতেও ইজ্জতের সাথে থাকবা, অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, আখেরাতেও ভিআইপির মতো জান্নাতে পাঠিয়ে দেবেন। ভাইরা আমার, তো আমি কথাগুলো সংক্ষেপেই বলতে চাই। এবার আসেন, যারা নিজের কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিছেন ওনারা যে চিন্তা করেন আমার লাভটা কি। আমি আগেই সংক্ষিপ্ত জবাব, তিনটা প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েছিলাম, দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। আপনার কলিজার টুকরা বাচ্চাকে যদি মাদ্রাসায় দিয়ে থাকেন আপনার দুনিয়া আখেরাতে লাভ, এই কথাটা মনে খোদাই করে নেন। এর ব্যাখ্যাটা একটু শুনলেই আপনি কথাটা ঠের পাবেন, দুনিয়া আখেরাতে লাভ হবে। কিভাবে লাভ হবে এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বর্তমান সমাজের একটা চিত্র বলতে হবে। চিত্র সমাজের মধ্যে মা বাবা সাধারণত তিন শ্রেণীর, কয় শ্রেণীর,
তিন শ্রেণীর। একদল মা বাবা এমন যাদের সন্তান তাদের নাফরমান, কথা শুনে না, একদিকে বললে আরেকদিকে যায়। শুধু তাই নয়, অনেক সন্তান তো আজকাল মা বাবাকে গালাগালি করতেছে, হাত উঠাচ্ছে, অনেক সন্তানের হাতে মা বাবা খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। ছেলেরা যেমন খুন করতেছে, মেয়েরাও এখন মা বাবার খুন করা শিখছে। কিছুদিন আগে ঐশী নামের মেয়ে, পুলিশের মেয়ে, মারেও খুন করছে, বাবারেও খুন করছে। এই অবস্থা বর্তমান সমাজে সন্তানরা করতেছে। তো আমাদের সমাজে মা বাবা তিন শ্রেণীর, এর মধ্যে এক শ্রেণীর মা বাবা এমন যাদের সন্তান নাফরমান। দুই নম্বর আরেক শ্রেণীর মা বাবা এমন আছেন যাদের সন্তান এমনে কথা শুনে, কিন্তু বাহিরে এমন আকাম কুকাম করে, যেই আকাম কুকামের কারণে মা বাবার ইজ্জত দোলায় মিশে যায়। এমনে কথা শুনে এদিকে যাক যায়, সেদিকে যা যায়, কিন্তু বাহিরে এমন কাণ্ড করতেছে যে ইজ্জত সম্মান বাঁচানোর আর কোনো ব্যবস্থা নাই। এটা দুই নম্বর। তিন নম্বর আরেক শ্রেণীর মা বাবা এমন আছেন যাদের সন্তান এমনিতে নাফরমানও না, আবার ইজ্জতও মারে না, কিন্তু মা বাবা খেদমতের দ্বারই দাঁড়ে না, খেদমতের কোনো চিন্তাই করে না। এদের পরিচয়টা বুঝতে একটু ব্যাখ্যা লাগবে, এরা কারা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই টের পাবেন। যে এমনে না ফরমানও বোঝা যায় না, আবার ইজ্জতও মারে না, কিন্তু খেদমত একদম করে না, খেদমতের ধার ধারে না, এরা কারা, বোঝার জন্য একটু ব্যাখ্যা শোনেন। আমাদের সমাজের এলিট শ্রেণীর যারা তথাকথিত বড় লোক, এদের সামাজিক, এদের পারিবারিক জীবনের প্রতি যদি আপনি লক্ষ্য করেন তাহলে কি দেখবেন, মনে করুন মা বাবা দুজন চাকরি করে, বাবা সচিব মা ব্যাংকার, দুজন চাকরি করে, লম্বা বেতনের চাকরি করে, বাচ্চা দুইটা। তো এই দুইটা বাচ্চা এখন বড় হচ্ছে, তারা ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে, বড় বড় দামি স্কুলে পড়াইতেছে, পণ্ডিত হচ্ছে। একটু বড় হওয়ার পরে মা বাবা চিন্তা করলো টাকা পয়সার তো কোনো অভাবই নেই, দুজন চাকরি বাকরি করে, অনেক বড় ব্যাংক ব্যালেন্স আছে আমাদের। তো ওই ছেলেটাকে বা বাচ্চাটাকে দেশে না, বাহিরের কোনো ভার্সিটিতে পড়াতে হবে, পাঠায় দিছে ইংল্যান্ড, আমেরিকা, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, ওইখানে পাঠায় দিছে পড়ানোর জন্য, অডেল টাকা টাকা খরচ করতেছে, বাচ্চাগুলোকে পড়াইতেছে। এরা ওইখানে পড়তে পড়তে বড় হওয়ার পরে এক ফাঁকে বিয়েও করে ফেলেছে ওইখানে, কারণ পাশাপাশি ছেলে মেয়ে পড়াশোনা করছে, বিদেশে গেছে, আলট্রা মডার্ন মেয়েদের সাথে থাকতেছে, কোন ফাঁকে কোন গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে, ওইখানে বিয়েও করছে। বিয়ে করে ওইখানে পড়তে পড়তে বড় পণ্ডিত হওয়ার পরে এখন দেখতেছে এই যা পড়া পড়ছি, পড়া নিয়ে দেশে গিয়ে ভালো চাকরি হবে না, ওইখানেই ভালো চাকরি পাওয়া যায়। আর এদিকে বউ তো সেখানে, বউও যুক্তি দিছে না ওইখানেই আমরা থাকতে হবে, ওইখানে একটা তুমিও চাকরি করবো আমিও করবো। বড় পণ্ডিত হয়েছে, বিয়ে করে ওইখানেই সেটেল হয়ে গেছে, ওইখানে চাকরি নিয়ে নিস। তো পাঠাইছিল বড় পণ্ডিত হওয়ার জন্য, গিয়ে কি হইছে, জালে লাগছে, কথা বুঝবেন, কি হয়েছে, জালে লাগছে। এদিকে এরা তো জালে লাগছে, ওইদিকে মা বাবা যে চাকরি করতেছিলেন, এরা চাকরি করতে করতে রিটায়ার্ড হয়ে গেছেন, অবসরে চলে গেছেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চাকরির আর বয়স নাই। এখন পাঠাইছিলেন তো বাচ্চাগুলোকে পণ্ডিত হওয়ার জন্য, এরা তো এখানে জালে লেগে গেছে, আর এইদিকে তারা বৃদ্ধ হয়ে চাকরি বাকরি চলে গেছে, এখন বাসায় একা। কত স্বপ্ন ছিল, দেশে আসবে, বিয়ে করাবো, নাতি নাতনি দেখবো, তাদের খেদমত পাবো, হাসি খুশির শেষ জীবনটা আমার হবে, এত আশা নিয়ে ছেলেগুলোকে বাইরে পাঠাইছিলেন। এখন নাতি নাতনি নিয়ে সুখে শান্তির জীবন তো দূরের কথা, বাচ্চাগুলোই তো জালে লাগে গেছে, এখন তারা কি করবেন, তাদেরকে কে দেখাশোনা করবে, কে খেদমত করবে, কে তাদের সাথে গল্প করবে, টাকার অভাব নাই, কিন্তু এই সমস্যার কি সমাধান। এখন যখন উনারা বাহিরের বাচ্চাদেরকে বলতেছেন বাবারা তোমরা আসো, আমাদের তো আর কেউ নাই, তোমরা ছাড়া দুজনই ছিলা, দুজনই বিদেশে চলে গেছো, আমরা এখন কি করবো, নাতি নাতনি কি মুখ দেখবো না, তখন তারা ওইখান থেকে বলে না মা আমরা তো আসতে পারবো না, ওইখানে অনেক সমস্যা, এখানে জব করি, চাকরি, ছুটি নাই, দুই নম্বর বাচ্চারা স্কুলে যায়, ছুটি পাওয়া যায় না, আর আপনার বৌমাও আসতে এই দেশে রাজি না, ওইখানে ধুলাবালু আছে, মশায় কামড় দেয়।
এখন তো জোর জবরদস্তিও করতে পারেন না, কারণ তাদের সাথে সম্পর্কটা মা এবং সন্তান, বাবা সন্তানের সম্পর্কটাও মজবুত হয় নাই। কেন মজবুত হয় নাই? জন্মের পর ঠিক মতো দুধটা পর্যন্ত পান করায় নাই, বুয়ার হাতে বড় করছে। কথা বুঝতেছেন না? আমার চাকরি করছে, সকাল 9টায় চলে গেছে, বিকাল 5টায় আসছে, আসার পর রেস্ট নিয়েছে, টিভি দেখেছে, প্রোগ্রাম দেখেছে, ইন্টারনেট নিয়ে পড়ে রয়েছে, বাচ্চা বুয়ার কাছে ছিল। এই বাচ্চা যখন বড় হয়ে এই পর্যায়ে চলে গেছে, তখন মহব্বতের যে সম্পর্ক ওইটাও দুর্বল, ঠিক কিনা? যে সন্তান টাইম পর্যন্ত মায়ের দুধ পান করে, যেই সন্তান বাবার স্নেহে লালিতা পালিত হয়, ওই বাচ্চার ভিতরে বাবার মার যে মহব্বত থাকবে, আরেকজনের হাতে লালিত পালিত করে এই মহব্বত আশা করলে হবে না, ঠিক কিনা? তো এই ধরনের বড় করছিলেন, এখন পাঠায় দিছিলেন পণ্ডিত হওয়ার জন্য, এখন জালে লাগছে, এখন বলতেছেন আসো তোমরা ছাড়া তো কেউ নাই। এখন সে কি জবাব দেয়? আমার তো আসার আর কোনো ব্যবস্থা নাই। তো আমাদের দেশে খুব সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে পশ্চাত্য পশ্চিমা দেশের মতো, সেটা হলো বৃদ্ধাশ্রম তৈরি হয়, বৃদ্ধদের মুরব্বীদের জন্য আশ্রম বানানো হয়, অল সেন্টার। তো তারা ওইখান থেকে ফর্মুলা দেয়। এখন তো আর কিছু করা যাবে না, আপনারা একা পড়ে আছেন বাসায়, এভাবে না থেকে বরং আমরা যা টাকা পয়সা লাগে দিয়ে দিব, আপনার ওই বৃদ্ধাশ্রমে চলে যান, ওইখানে টাকা পয়সা দেওয়া হবে, এরা খেদমত করবে, গল্প গুজব করবে, কোনো অসুবিধা নেই। এখন তাদের হাতে ক্ষমতা, কথা না মানলেও বিপদ, আসবেও না, না মানলে সম্পর্কও থাকবে না, বাধ্য হয়ে চলে যান এই বৃদ্ধাশ্রমে, যেখানে টাকার বিনিময়ে মানুষ খেদমত করতেছে, গল্প করতেছে। এদের কাছে যখন সাংবাদিক যায়, মনে করুন 1 অক্টোবর হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ব প্রবীণ দিবস, মুরব্বীদের দিন, এই যে 1 অক্টোবর গেল, ওই প্রবীণ দিবসে প্রবীণ নিবাসে বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা যায় এই মুরব্বীদের খবর লওয়ার জন্য। পরের দিনের পত্রিকায় মুরব্বীদের বিভিন্ন বক্তব্য ছাপে, তো এই ওই দিনের পত্র পত্রিকা পড়লে টের পাবেন তারা তাদের বক্তব্যটা কি। পত্র পত্রিকায় যা আসে সেটা হলো তারা চোখের পানিতে বুক ভাসান আর বলেন, জীবনের সব কিছু দিয়ে যে বাচ্চাগুলোকে নিয়ে আশা করেছিলাম, আজকে তাদের খেদমত পাবো দূরের কথা, চোখে দেখার ভাগ্য আমার নাই। এই ধরনের মা বাবার মতো দুর্ভাগ্যবান মা বাবা পৃথিবীতে থাকতে পারে না, এমন জীবনের চেয়ে মাটির নিচে চলে যাওয়াটাই ভালো ছিল। বৃদ্ধ বৃদ্ধারা চোখের পানি ছাড়তে ছাড়তে সন্তানের ব্যাপারে এই কথাগুলো বলতেছেন। তো আমি একটা কথা আগে বলেছিলাম, বোঝানোর জন্য কথাগুলো বলেছিলাম, সমাজের মা বাবা 3 শ্রেণীর। এক শ্রেণীর মা বাবা যাদের সন্তান নাফরমান, এক শ্রেণীর মা বাবা যাদের সন্তান এমনি কথা শুনে কিন্তু বাইরে ইজ্জত নষ্ট করে দিতেছে, এক শ্রেণীর মা বাবা এমনি সন্তান নাফরমানও বলা যায় না, ইজ্জতও মারতেছে না, কিন্তু খেদমতের কোনো ধারই ধারে না। এই যে 3 শ্রেণীর মা বাবার একটা চিত্র আমাদের সামনে আসলো, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যাদের সন্তান নাফরমান, যাদের সন্তান ইজ্জত মারে, যাদের সন্তান খেদমতের ধার ধারে না, এমন মা বাবা যদি কোটি কোটি টাকার মালিক হন, গুলশান বনানীতে বাসা বাড়িও থাকে, তারপর নাফরমান ইজ্জত মারনেওয়ালা খেদমতের তুয়াক্কা করে না, এমন সন্তানের মা বাবার দিলে কি শান্তি হতে পারে? ভালো করে বুঝে জবাব দিবেন, শান্তি হতে পারে? নাফরমান সন্তানের মা বাবা, ইজ্জত মারনেওয়ালা সন্তানের মা বাবা, চোখের দেখাও দেখে না এমন সন্তানের মা বাবা যারা হয়েছেন, যত টাকার মালিকই হন তাদের অন্তরে শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? এই চিত্র বোঝার পরে আপনি মূল কথার দিকে চলে আসেন। আমার কথা ছিল এটাই, যারা সন্তানকে দিছেন চিন্তা করতেছেন লাভ কি হয়েছে, আমি সংক্ষিপ্ত জবাব এটাই এনেছিলাম, আপনার দুনিয়া আখেরাতে লাভ হয়েছে, কিভাবে লাভ হয়েছে সেটা বোঝানোর জন্য চিত্রটা সামনে আনতে হলো। এবার আপনি এটার হিসাব মিলান, আমি আপনাকে 6টা গ্যারান্টি দিব, 6টা, দুনিয়া এবং আখেরাত মিলিয়ে 6টা গ্যারান্টি দিচ্ছি।
আপনার সন্তানকে যদি এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াতে পারেন, কোরআনি শিক্ষা দিতে পারেন, আপনি ছয়টা গ্যারান্টি নেন। এক নম্বর গ্যারান্টি হলো, এমন সন্তান আপনি উপহার পাবেন যেই সন্তান জিন্দগিতে মা বাবার নাফরমানি করবে না, কারণ সে তো এটা পড়েছে যে এই মা বাবা হলেন এমন যাদের চেহারার দিকে মহব্বতের নজরে, শ্রদ্ধার নজরে থাকলে তাকালে এক একটা নজরে একটা মকবুল হজের সুয়াব আল্লাহ দিয়া দেন। এই শিক্ষা যেই বাচ্চার অন্তরে আছে, সে দমক দেওয়া দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, লাল চুপ করেও থাকাবে না, মহব্বতের নজরে দেখবে আর মকবুল হজের সুয়াব লুটার চিন্তা করবে। এমন সন্তান জিন্দগিতে মা বাবার নাফরমানি করবে না, আপনি গ্যারান্টি নিতে পারেন, ঠিক কিনা? দুই নম্বর হলো, আপনি দুই নম্বর গ্যারান্টি যেটা নিতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার সন্তানকে কোরআনি শিক্ষা দিতে পারেন, তাইলে এই বাচ্চা আপনার ইজ্জত মারার তো প্রশ্নই আসে না, ইজ্জত মারবে দূরের কথা, বরং এমন একটা সন্তান আপনি পাবেন যার অসিলায় দুনিয়া আখেরাত দুনো জায়গায় আপনার ইজ্জত বাড়বে, ঠিক কিনা? দুনিয়াতে ওই বাচ্চার জড়িয়ে ইজ্জত বাড়বে, আখেরাতেও বাড়ার ব্যবস্থা হবে। দুই নম্বর গ্যারান্টি আপনি এটা নিতে পারেন, ইজ্জত নষ্ট হবে না, বাড়বে, বাড়বে। তিন নম্বর গ্যারান্টি আপনি নেন, আপনার সন্তানকে যদি কোরআনি শিক্ষা দিতে পারেন, তাইলে এই বাচ্চা, এই সন্তান নিজের কষ্ট সহ্য করবে, সন্তানের কষ্ট অস্বীকার করে নিবে, কিন্তু মা বাবার খেদমতে কোনো ত্রুটি করবে না, কারণ সে জানে আমার মা বাবা আমার জন্য এমন এক সম্পদের নাম যাদেরকে খুশি রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুতরাং সে এই মা বাবাকে এমন গনিমত মনে করবে, এই গনিমত মনে করে খেদমতে জীবনেও কোনো ত্রুটি করবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আরেকটা প্রশ্নের জবাব আপনারা দেন, যেই মানুষের সন্তান নাফরমানি করে না, যেই মানুষের সন্তান ইজ্জত মারে না, যেই মানুষের সন্তান খেদমতে ত্রুটি করে না, আমি তো বলবো এমন মা বাবার পেটে যদি ভাত না থাকে তাহলেও দিলে শান্তি আছে, ঠিক কিনা? যেই সমস্ত মা বাবার সন্তান নাফরমানি করে না, ইজ্জত মারে না, খেদমতে ত্রুটি করে না, আমি তো বলবো এরা পাঁচতলায় না ঘুমিয়ে গাছতলায়ও যদি ঘুমায় তাহলে এই মা বাবার দিলে শান্তি আছে, ঠিক কিনা? তাহলে এমন সন্তান যদি মাদ্রাসায় উপহার দেয়, তাইলে তো আমি বলবো এই মাদ্রাসার মাধ্যমে যে সন্তান পেয়েছেন তার উসিলায় আপনার দুনিয়ার শান্তির ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা? এবার আসেন আরো তিনটা জিনিস, ছয়টা কথা বলবো বলেছিলাম এই প্রসঙ্গে অভিভাবকদেরকে। তিন চার নম্বর বিষয় হলো, আমরা কি পৃথিবীতে থাকবো না চলে যাব, বলেন কারা কারা থাকবেন একটু হাত উঠাতে পারবেন? যাই হোক, একজন হাত উঠেছেন, দুইজন না বুঝে উঠেছেন, অসুবিধা নেই, তবে ভাই সবাই চলে যেতে হবে। তো এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বললেও যেতে হবে, নিলেও যেতে হবে, রাত যেতেই হবে, সারা কোনো উপায় নেই। এই যে চলে যাব, যাওয়ার সময়টা কিন্তু বড় মারাত্মক। ওই সময়ের অবস্থাটা এমন হয় যে কোনো ছাগলকে যদি জবাই না করে চামড়া সিলানো হয়, জেতা ছাগলের চামড়া যদি উঠানো হয়, এই ছাগলটার যেমন কষ্ট হবে একজন মানুষ দুনিয়া ছাড়ার টাইমের চেয়ে বেশি কষ্ট হবে, এমন জটিল একটা অবস্থা, দুনিয়ার কোনো ডাক্তার কোনো মানুষ দিয়ে কোনো সাহায্য হবে না। ওই জটিল সময়ে যদি আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে আর সে যদি আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেয়, এই কঠিন সময়ে যখন দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো চিকিৎসক দুনিয়ার কোনো হসপিটাল এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, ওই সময় আপনার এই কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তান যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিবে,
তখন আপনার যাওয়ার সিস্টেমটা কি হবে? জগ থেকে পানি ঢাললে যেইভাবে পানি সহজে আপনা আপনি গ্লাসে পড়ে, কলসি থেকে পানি ঢাললে যেইভাবে সহজে পানি পড়ে যায়, আপনার সন্তানের উসিলায় এইভাবে আসানির সাথে সহজে শান্তিতে দুনিয়া ছাড়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। রহমতের ফেরেস্তার মাধ্যমে আপনার জান যাওয়ার ফয়সালা হবে। এটা হলো চার নম্বর কি দেখলাম, শান্তিতে মরার ব্যবস্থা হলো। কি হলো ভাই? শান্তিতে মরার একটা ব্যবস্থা করে ফেলেছে। পাঁচ নম্বর, সবাই কবরে থাকব, এই কবরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ আত্মীয় স্বজনের অবস্থাটা কি আপনারা জানেন? এক বছর পরে দেখা যায় উনি যে একদিন দুনিয়াতে ছিলেন এই কথাই আর কেউ বলে না, ঠিক কিনা? ঘরের মানুষের কাছে উনার তেমন আলোচনার পাওয়া যায়। প্রথম প্রথম তো একদম বেহুশ অবস্থা ছিল, এক দুই বছর পরে আর উনার আলাপই ঘরে থাকে। এমন যখন অবস্থা, সে আপনার চিন্তা করবে কি তার নিজের চিন্তার? ওই টাইম নেই। আর এখন তো মানুষ এমন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, বাচ্চার চিন্তা বউয়ের চিন্তাও মানুষ করে না, শুধু নিজেরটাই করে, ঠিক কিনা? তো যখন জেতা মানুষ কাছে থাকতেছে, এদের চিন্তাই করার টাইম নাই, অবসর পাইলে মোবাইল নিয়ে বসে রয়েছে, অবসর পেলে ফেসবুকের মধ্যে ডুব দিয়েছে, তার বাচ্চার বউয়ের চিন্তা করার টাইম নাই, পাশাপাশি স্বামী স্ত্রী ঘুমায়, কিন্তু তারপরও স্ত্রীও মোবাইলের মধ্যে চুপ, স্বামীরও মোবাইলে চুপ, দুইজন যে কাছে এটার খবরই নাই, আছে কি আছে না? যেই সময় এমন অবস্থা যে জেতা মানুষের খবর কাছে থাকা মানুষের খবরই মানুষ নেয় না, ওই সময় আপনি এক দুই বছর আগে মাটির নিচে চলে গেছেন, আপনার চিন্তা কে করবে? সে দোয়া করবে দূরের কথা, নিজে নামাজই তো পড়ে না। এমন জটিল অবস্থা যখন আপনার চলতেছে, ওই সময় আপনার সন্তান যদি কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, আপনি যদি এই কাজটা করে দুনিয়া থেকে যেতে পারে, দুনিয়ার সবাই ভুলে যেতে পারে, কিন্তু আপনার এই সন্তান এমন হবে যতবার হাত উঠাবে ততবার কবরবাসী মা বাবার জন্য সে দোয়া করতে থাকবে। এমন দোয়া সে করবে তাহাজ্জুদের সময়, সবাই ঘুমিয়ে আছে, সে উঠে গেছে তাহাজ্জুদ পড়েছে, দোয়ার জন্য হাত উঠাইছে, চোখের পানি ওই সময় ছাড়তেছে যখন আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়ে বলতেছেন কারো কোনো কথা থাকলে বলো আমি কবুল করবো। ওই সময় আপনার সন্তান চোখের পানি ছাড়ে আর বলে মওলা আমার কবরবাসী মা বাবারে তুমি মাফ করে দাও। এই সমস্ত দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত করে দেবে। তো কবরে দোয়া পাওয়ার একটা ব্যবস্থা আপনি করে চলে গেছেন। ভাইরা আমার ছয় নম্বর কথা হলো, কিয়ামতের কঠিন দিনে যখন কেউ কাউকে সাহায্য করবে না, একটা নেকির জন্য যদি সন্তান মার কাছে যায় যে মা আমি আটকে গেছি, একটা নেকি হলেই পার হয়ে যেতাম, মেহরবানি করে আমাকে একটা নেকি দেন, আপনি তো দুনিয়াতে না খেয়ে আমাকে খাওয়াইছেন, মায়েরা বলবে তুমি আমার সন্তান কোন জায়গা থেকে এসেছো, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, যাও ভাগো এখান থেকে। এমন জটিল অবস্থা যখন চলতে থাকবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সন্তান যাকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, আলিমে বা আমল হাফিজে কোরআনকে পাওয়ার দিয়ে দিয়েছেন, তুমি তো যাবেই জান্নাতে, একা না আরো কিছু মানুষ সাথে নিয়ে যাও, তোমার মহব্বতের প্রিয় মানুষ, পরিবারের মানুষ, কে বিপদে পড়ছে দেখো তারে নিয়ে যাও, সে আসবে তার সুফারিশে তার মা বাবার জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। তো আমরা কি দেখলাম, আপনি চিন্তা করতেছেন লাভ কি হয়, আমি যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিলাম, তার সাথে একটা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তার সাথে একটা ডাক্তার হয়ে যাচ্ছে, তার সাথে একটা বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে, আমি যে মাদ্রাসায় দিলাম হুজুরদের কথা আমারটা কি হয়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে আমি বলেছিলাম আপনার বাচ্চার মাধ্যমে আপনার দুনিয়া আখেরাতের লাভের ব্যবস্থা হয়। এই সংক্ষিপ্ত জবাবটার ব্যাখ্যায় আমরা কি দেখলাম, আপনি ছয়টা লাভ দেখছেন, ছয়টা, তিনটা দুনিয়ার সাথে তিনটা আখেরাতের সাথে, ছয়টা গ্যারান্টি আপনি পেতে পারছেন। এক নম্বর হলো এমন সন্তান পাবেন যেই সন্তান জীবনে নাফরমানি করবে না, দুই নম্বর হলো এমন সন্তান পাবেন যে ইজ্জত মারবে না বরং তার উসিলায় ইজ্জত বাড়বে, তিন নম্বর এমন সন্তান পাবেন যে জীবনে খেদমতে ত্রুটি করবে না,
চার নম্বর এমন সন্তান পাবেন যার ওসিলায় শান্তিতে মরণের একটা ব্যবস্থা হবে। পাঁচ নম্বর এমন একটা সন্তান পাবেন যার মাধ্যমে কবরে যাওয়ার পরে দোয়া পাওয়ার ব্যবস্থা হবে। ছয় নম্বর এমন একটা সন্তান পাবেন যার সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। সুতরাং আপনি কি করছেন? দুনিয়া আখেরাতে লাভের ব্যবস্থা করছেন, ঠিক কিনা ভাইরা আমার? এবার আসেন, আমি বলছিলাম এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কিত তিন শ্রেণীর, বিশেষ তিন শ্রেণীর মানুষের সম্পর্ক। একদল ছাত্র, আরেকদল অভিভাবক, আরেকদল প্রতিষ্ঠানগুলোর হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। এবার আসেন তিন নম্বর শ্রেণীর কথা বলে আমি আমার কথা গুছিয়ে নিব, শেষ করে দেবো ইনশাআল্লাহ। তিন নম্বর শ্রেণী যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, উনাদেরও প্রশ্ন ছিল, আমরা যে শুধু দেই, জায়গা দিলাম, ঘর বানায় দিলাম, জাগির দিলাম, বেতন দিলাম, হুজুররা যা বলেন যা পারি দিলাম, আমাদের লাভটা কি? ভাইরা আমার এবার আসেন তাদের প্রশ্নের জবাবে আমি একটা কথা বলতে চাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয়টা কি? আমরা মুসলমান। এই পরিচয়টা রক্ষার জন্য মুসলমানি জিন্দেগি আমাদের দরকার আছে কি আছে না? আর এই পরিচয় রক্ষার জন্য মুসলমানি জিন্দেগি যদি পালন করতে হয় তাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কি আছে না? নামাজ পড়ার দরকার আছে। নামাজ যদি পড়তে হয় তাইলে এই নামাজের ইমামতির জন্য ইমাম সাহেবের দরকার আছে কিনা? ইমাম সাহেবের দরকার আছে। অক্সফোর্ড পাশ করে একজন আসলো, আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে একজন আসলো, আপনি তাকে ইমাম সাহেব বানিয়ে দিবেন? আজকে আমি অনলাইনে একটা রিপোর্ট পড়েছি, আজকে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে বিবিসির একটা প্রতিবেদনে একটা কথা এসেছে। ওনার এক বিশেষ লোক একদিন ওনাকে বলেছিলেন, জিন্না সাহেব আসেন আমরা আজকে ওই মসজিদে গিয়ে নামাজ পড়ি। আপনারা জিন্না সাহেব চিনেন না? তো একজন বিশেষ মানুষ ওনাকে বলেছিল, আজকে আজকে আমি পড়েছি অনলাইনে বিবিসির প্রতিবেদন, ওনার এই বিশেষ মানুষটা ওনাকে বলল, জিন্না সাহেব আসেন আমরা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ব। তখন জিন্না সাহেব বলেন, নামাজ কিভাবে পড়তে হয় আমি জানি না। তখন উনি আর কি করবেন, লজ্জা পাইছেন, বললেন অসুবিধা নেই, মসজিদে ঢুকলে তারা যা করে সেটা করলেই হয়ে যাবে, কথা বুঝেননি? উনি যখন জবাব দিয়েছেন কিভাবে পড়তে হয় জানি না, তখন উনার সাথী বলছে যে এটা নিয়ে বেশি পেরেশানি করার দরকার নেই, কারণ রাষ্ট্র নায়ক, উল্টা পাল্টা বেশি বলাও যাবে না, মোটামুটি বাইরে মানে নিজের সুবিধা মতো তার মন মতো কথাই বলার দরকার, সেই জন্য বলতেছে। তো অসুবিধা নেই, আপনি ঘাবড়াবেন না, আপনি যদি এখানে যান বাকিরা যা করে আপনিও সেটা করলে হয়ে যাবে। তো আমি এটাই বলতে চেয়েছিলাম যে একজন রাষ্ট্রনায়ক এবং ওয়েস্টার্ন কান্ট্রি ভার্সিটিগুলোর যে শিক্ষিত, এরা ইমামতি করবে দূরের কথা, নামাজ কিভাবে পড়া হয় সেটাই জানে না। তো অক্সফোর্ড থেকে কেউ ডক্টরেট ডিগ্রি নিয়ে আসলো, আমি আপনি তার ইমাম সাহেব বানিয়ে দিবেন? ইমাম সাহেব বানাবেন? আপনি ইমাম সাহেব বানাবেন কাকে? ওই সমস্ত মাদ্রাসায় পড়ে যারা কোরআন শিক্ষা অর্জন করছে থাকে, ঠিক কিনা? মুসলমানি পরিচয় ধরে রাখার জন্য আমার নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য ইমাম সাহেব লাগবে, আর ইমাম সাহেবের জন্য কোরআনই শিক্ষা লাগবে, ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে আমার জানাজা সহ জানাজা পরে কবর দেওয়া হোক না জানাজা সারা হোক, কে কোনটা চান? আমরা যখন মারা যাব আমরা জানাজা চাই না সবাই, না জানাজা সারাই চলে দিতে চাই? সবারই তো আশা থাকে আমাদের জানাজা হওয়ার দরকার, মুসলমান হিসাবে আর কিচ্ছু না হোক জানাজা চাইতেছে সবাই চায়, এমন কি দুনিয়াতে থাকতে ইসলামের শত্রুতামি করছে তারপরও তারও জানাজা হয়, উল্লেখযোগ্য কেউ না গেলেও মোটামুটি চালানো হচ্ছে, সবাই তো জানাজা চায়। আচ্ছা
এই জানাজার জন্য কি ক্যামব্রিজ ভার্সিটির কোন ডক্টরেট কে ইমাম বানাইবেন? আপনি কি ওসিয়ত করবেন যে এত বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াইছে উনি যাতে আমার ইমাম হয়, কেউ বলবেন? আর যদি বলেনও তাহলে তো ওযু ছাড়াই পড়াই লিব, তার তো মোজা পায়, জুতা পায়, শুট বুট কুট, হাত উঠাইতে হাত উঠানো যাবে না, এতটুকু উঠাই ধইলে আবার এটা রুমাল টুমাল মোসা টোসা কত ঝামেলা আছে। এবার পানি যদি আবার ভালো না হয় এই পানিতে হাত ভিজে নিতে আবার ডেটল দিয়ে আবার হাত ধুইতে হবে। এরপরে মোজা পায় ওইটা খুললে এই ভেজা পাওনি আবার জুতাও পরা যাবে না, এটা বিশাল সমস্যা। তো যখন আপনি বলবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিগ্রি নিয়ে আইছে এমন পণ্ডিত আমার ইমাম হওয়ার দরকার, ওযু ছাড়াই পড়ে এলো, ঠিক কিনা? সেজন্যই আমরা সবাই জানাজাও চাই আর এই জানাজার উপযুক্ত ইমামও চাই, ঠিক কিনা? আর এই উপযুক্ত ইমামের জন্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, ঠিক কিনা? ভাইরা আমার, তো আমাদের মুসলমানের পরিচয় নিয়ে বাঁচতে হলে এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকে জন্মের পরেও উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে, বিয়ের সময়ও আলেম উলামার কাছেই যেতে হবে, ইসলাম নিয়ে বেঁচে থাকতেও আলেম উলামার সাথেই চলতে হবে, আর মরণের পরেও আলেমদেরই জানাজার দরকার হবে, ঠিক কিনা? যদি এই সম্প্রদায় না থাকে তাইলে আপনার জানাজা পড়ানোর কেউ থাকবে না, এই সম্প্রদায় যদি না থাকে তাইলে ইমাম পাবেন না। বর্তমানে তো এমন একটা ফিতনার সময় এসেছে, আমেরিকাতে 2 বছর আগে মহিলারা ইমামতি করে জুম্মার নামাজ পড়াইল, পশ্চাত্য মিডিয়াগুলো ইসলামের দুশ্মনরা এটা খুব ফলাও করে প্রচার করে, সিএনএন বিবিসি গুলোর মধ্যে এটা খুব ফলাও করে প্রচার করছে যে ইসলামের মধ্যে এখন আস্তে আস্তে ভারসাম্য আসতেছে, মহিলারাও নামাজ পড়ায়। বলে নাউজুবিল্লাহ। গেল বছর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে এক জায়গায় মহিলা ঈদের নামাজের ইমামতি করে লেছে। এই যখন চতুর্দিকের অবস্থা শুরু হয়েছে এই অবস্থায় যদি আমরা এই কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে একটু শিথিলতা করি তাইলে হতেও পারে আপনার বউ আপনার জানাজার ইমাম হয়ে যাবে, এমন দিনও হতে পারে আসতে পারে যে পরিস্থিতি সমাজে চলতেছে। এমন বিপদ থেকে বাঁচতে হলে কোরআনই শিক্ষার দরকার আছে কি আছে না? এটা শুধু ওই অভিভাবকের জন্যই নয়, আমি মুসলমান হিসাবে বাঁচতে হলে মুসলমান হিসাবে মরতে হলেও কোরআনই শিক্ষার কেন্দ্রগুলোকে আমার জিন্দা রাখতেই হবে, ঠিক কিনা? সেজন্য আপনার লাভ কি হয়? আপনার লাভ হলো মুসলমান হিসাবে বাঁচতে হলেও মুসলমান হিসাবে কবরে যেতে হলেও এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমার কিচ্ছু থাকবে না, এটা থাকতেই হবে, ঠিক কিনা? আখেরাতে লাভ কি হয় লম্বা কথা, আমি শুধু একটা হাদিস আপনাদেরকে বলবো। ইউসাফু আহলুন নারি ফায়ামুরু বিহিম আর-রাজুলু মিন আহলিল জান্নাহ فيقول الرجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك وضوءا فيشفع له فيدخله الجنة بحر عمر قامت الكتين دينه কিছু মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য লাইন ধরানো হবে, জাহান্নামীদেরকে লাইন ধরানো হবে, তাদের সামনে দিয়ে আল্লাহর নেক বান্দা জান্নাতে যাচ্ছেন, ওই লাইন থেকে একটা লোক জাহান্নামীর লাইনে দাঁড়িয়ে থাকা লোকটা ওই জান্নাতে রওনা দেওয়া মানুষটাকে দেখে বলবে, হে অমুক আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন, আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়তেছে, পৃথিবীতে থাকতে একদিন আপনাকে আমি একটা গ্লাস পানি দিয়েছিলাম, একটু শরবত পান করাইছিলাম, একদিন অজুর জন্য আপনি পানি খুঁজতেছিলেন, আমি আপনাকে অজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই আমি আজকে জাহান্নামীদের লাইনে দাঁড়িয়ে আছি। ও ভাই আমার, তখন ওই আল্লাহর বান্দা
ওনাকে দেখা মাত্র চিনে ফেলবেন, ওই দিনের অবদানের কথা স্মরণ করে ফেলবেন, স্মরণ হয়ে যাবে। ও আমার ভাই, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলা শুরু করবেন, মাওলা ওই মানুষটা ঠিকই বলতেছে, তার সহযোগিতা আমি পৃথিবীর মধ্যে পেয়েছিলাম। আমার নবীজি ফরমান, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। ও ভাই আমার, ওই লোকটা সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করে জাহান্নামীর লাইনে দাঁড়িয়ে থাকা লোকটাকে জান্নাতীদের লাইনে উঠাইয়া দিবে। ঠিক সেইভাবেই আপনার সহযোগিতায় যারা কোরআনের শিক্ষা অর্জন করেছিলেন, আপনি জায়গা দিয়েছিলেন, জাগির দিয়েছিলেন, আপনি সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য আর্থিক সহযোগিতা যাদেরকে করেছিলেন, তারা আলিমে বামল হয়েছিলেন, আল্লাহর নেক বান্দা হয়েছিলেন। কামতের কঠিন দিনে যদি কোনো কারণে বিপদে পড়ে যান, তখন ওই লোকটা আপনাকে চিনে ফেলবে, চিনে ফেলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ উনার ঘরে জাগির খেয়ে আমি কোরআনি শিক্ষা অর্জন করেছি, আল্লাহ ওনার সহযোগিতায় আমি সুষ্ঠুভাবে কোরআন শিক্ষা অর্জন করেছি। এই সমস্ত কথাগুলো যখন এই আলেম বলবেন, হাফেজ বলবেন, ও ভাই আমার, কিয়ামতের দিনে সাক্ষী ছাড়া বিচার নাই, সাক্ষী ছাড়া বিচার নাই। আমাদের আমলের কত ধরনের সাক্ষী থাকবে, ফেরেশতারা থাকবেন, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, যে জায়গায় যে আমল করা হয়েছে সেই জায়গাকে আল্লাহ সাক্ষী বানায়া দিবেন। এমন জটিল সাক্ষীর অবস্থা যখন চলতেছে, এই হালতে উনি বলতেছেন, উনার ঘরে জাগির খেয়ে আমি কোরআনি শিক্ষা অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হালতেও ওনাকেই কথা বলবেন না, তুমি যে বলতেছো জাগির খেয়েছো, পারলে সাক্ষী আনো, এমন কোন কথাই বলবেন না, বরং উনার জবান দিয়ে যেই মাত্র বের হবে, আমি উনার ঘরে জাগির খেয়েছি, উনার সহযোগিতায় পড়েছি, এই কথার উসিলায় জাহান্নামীর লাইনে দাঁড়িয়ে থাকা লোকটাকে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। সাক্ষী আনার জন্যও বলবেন না যে তুমি জাগির দেখাইছো, আজকে তো সাক্ষী ছাড়া বিচার নাই, তাহলে কাউকে নিয়ে আসো, জাগির বাড়ির পাশের লোকটা কোথায় তাকে নিয়ে আসো, সে বলে কিনা দেখো, কোন সাক্ষী লাগবে না। উনি বলবেন, আল্লাহ ওনার ঘরে জাগির খেয়ে আমি পড়েছিলাম, ওনার সহযোগিতায় আমি পড়েছিলাম, উনি বিপদে পড়েছেন, আমি জান্নাতে যাব, ওনাকে সাথে নিয়ে যেতে চাই। রব্বুল আলামিন তখন তার এই বান্দার সুপারিশে এই বিপদগ্রস্ত মানুষটাকে জান্নাতের পথ ধরাবে। সুতরাং যারা চিন্তা করতেছেন, আমি যে দেই শুধু দেই, লাভ কি হয়, দুনিয়াতেও মুসলমান হিসাবে থাকার ব্যবস্থা হয়, আখেরাতেও নাজাতের ব্যবস্থা হয়, ঠিক কি না? যাই হোক ভাইরা, আমার কথা আমি দীর্ঘ করতে চাই না, আর আমি আপনাদেরকে শুধু প্রশ্নের জবাব দিয়েই শেষ করব বলেছিলাম। আমার কথা ছিল এটাই যে এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত বিশেষভাবে তিন শ্রেণীর মানুষ, একদল পরে ছাত্র, আরেক দল অভিভাবক, আরেক দল শুভাকাঙ্ক্ষী যারা সাহায্য সহযোগিতা করতেছে। সবার দিলেই প্রশ্ন, পরে যারা তারেরও প্রশ্ন যে আমি যে পড়ি আমার লাভ কি হবে, যারা বাচ্চাদেরকে দিছেন তাদেরও প্রশ্ন, আমার বাচ্চাটাকে যে দিলাম লাভ কি হবে, যারা সাহায্য সহযোগিতা করেন তাদেরও প্রশ্ন, আমি যে শুধু দেই লাভ কি হবে। সব প্রশ্নের সারাংশ হলো সবারই দুনিয়া এবং আখেরাতে লাভ হবে, ঠিক কিনা? সেই জন্যে দুনিয়া আখেরাতের লাভের ব্যবস্থা এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা মূল্যায়ন করতে হবে, সন্তানদেরকে দিতে হবে, এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সেই জন্যে জানে মালে সহযোগিতা করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি যতটুকু এসে শুনলাম অত্যন্ত ভালো অবস্থানে আছে, পড়াশোনার মান অত্যন্ত ভালো, এবং ওলামায়ে কেরাম মেহনত করতেছেন, এখলাসের সাথে মেহনত করতেছেন, যেটা আমি শুনেছি, খবর পেয়েছি, আলহামদুলিল্লাহ। দিনের
দরদ নিয়ে মেহনত করতেছেন, সেই জন্যই এখন আপনার অধীনের দরদ এই প্রতিষ্ঠানকে হ্যাঁ যথাসম্ভব সাহায্য করবেন এই প্রত্যাশাই আমার থাকবে। এই আহ্বান এই অনুরোধ রেখেই আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।